ফোন রিচার্জ করে তাদেরকে গিয়ে 9674621877 লাস্টে যে 777 নাম্বারটা যাচ্ছে সেটা একমাত্র গুগল পে নাম্বার, সেই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। এবং লাস্টে দেখুন 7686906755, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের স্মার্টফোন আছে তারা তার মধ্যে নাম, প্লেস, ডেট অফ বার্থ, সময় এবং পিকচার অবশ্যই পাঠাবেন। এছাড়া যদি কেউ নেই তারা তারা ওই 9674621877 101 টাকা দিয়ে তারপর আপনারা আপনাদেরটা নাম লিখে লিখে নিতে পারেন কার বিষয়ে জানতে চাইছেন। সেটা 6টা থেকে 9টার মধ্যে অনলাইনে করা হয়। এছাড়াও যদি অনেকেই আছে আমাকে বলে যে দিদিভাই আমি তো বাড়িতে অফিস থেকে ফেরত আসতে আসতে 9:30 বেজে যায়, সেটা তাকে জানাতে হবে, তার জন্য কিন্তু সেই টাইমটা রাখা হবে। তা বলে কিন্তু কখনো 11টার সময় প্রেডিকশন হবে না। যারা একমাত্র রিকোয়েস্ট করবেন আমার আস্তে আস্তে 9:30-10টা বাজে, আমার আমি টাকা দিয়ে রাখছি, আপনাকে সব বিস্তারিত দিয়ে রাখছি, আপনার আমাকে এই টাইমটার মধ্যে মানে আমরা কথোপকথন বা আলোচনা করব। আমার মনে হয় আর বুঝতে অসুবিধা হচ্ছে না, বহুজনের প্রশ্ন, বহু মানুষের প্রশ্ন যে এই অনলাইন ব্যাপারটা কি, বা বহু সময় ধরুন আমি লাইভে আসছি না, লাইভে আসতে পারিনি, আপনারা প্রোগ্রাম দেখছেন, আপনাদের প্রশ্ন ওখানে সরাসরি ফোন করুন বলে লেখা আছে, তাহলে কেন টিভি চ্যানেলে কথা বলতে পারছি না? টিভি চ্যানেলে কথা বলতে পারবেন, শুধুমাত্র দেখবেন ল্যান্ড ফোন নাম্বার যখন যাচ্ছে LIVE লাইভ লেখা থাকছে তখনই বুঝবেন যে টিভি চ্যানেলে সেটি ফোন করতে হবে, আদারওয়াইজ যখন থাকবে না তখন কিন্তু বুঝবেন যে আমাদেরকে এই ফোন নাম্বারে 101 টাকা দিয়ে দেখিয়ে আসতে হবে, অথবা চেম্বারে যাব বলে সেই নামটা বুকিং করতে হবে। চেম্বারগুলি আবার বলে দিই, হাওড়া ময়দান, শাওড়াফুলি, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, এই 5টি চেম্বার আপনাদের জন্য খোলা রয়েছে, খুলে গেছে, এখন গরম অনেক কম, হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি সব কিছুর মধ্যেও কিন্তু সমস্যা আমাদের রয়েছে, যারা প্রকৃত সমস্যায় রয়েছেন। অনেক মানুষ আছে ফোন করে আসবো আসছি আবার বসে যায়, আরও আমার দেখা আছে আমার চ্যানেলে ফোন করে আবার আরেকজনকে ফোন করে আবার আরেকজনকে ফোন করে, আমি মনে করি তাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যারা প্রকৃত সমস্যায় রয়েছে জানেন, যারা দুফোঁটা চোখের জল প্রত্যেক দিন ফেলছেন, যারা খেতে বসতে শুতে ফেলছেন, তারা কিন্তু এত জায়গায় ঘুরে বেড়ায় না, কেউ আপনার ভাগ্য নতুন করে করে দেবে না। আজকে আমি যা বলবো আর একজন ঘুরে হয়তো আপনার মনের মতো কথা বলছে কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে ওখানে অর্ধেকটা সময় আপনারা কাটিয়ে ফেলেন। তার থেকে বরং আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করুন। বিশেষ করে প্রত্যেকটি মা বোনেদের কথা বলছি, বহু মানুষ আপনারা আমাকে জানিয়েছেন 2020-তে হোক, 2021-এ হোক, কেউ বা 2019-এ, কেউ বা 2018-তে, কোনো পুরুষ জ্যোতিষী, আমি কাউকে কোনো জ্যোতিষীর নাম ধরে বলছি না, ক্ষমা করবেন, আপনারাই বলেছেন কোনো পুরুষ জ্যোতিষীর কাছে গিয়েছিলাম তারা কিন্তু কোনো কাজ করেনি, এইসব মা বোনেদের কথা বলছি। বহু সময় পুরুষ জ্যোতিষরা নারীদের দুঃখ বোঝার মতো হয়ে ওঠে না, তাই কারা যেখানে ঠকেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি বলছি আপনাদের পরম বন্ধু হয়ে, পরম দিদি হয়ে, পরম মা বোনেদের মতো হয়ে আপনাদের সেই কাজ তুলে দেব। আবার অনেকেরই প্রশ্ন, বহু জ্যোতিষীদের, আমি আগের কথা নাম তুলব না, যে 101 টাকা দিয়ে দেখা হচ্ছে তারা কি স্বাস্থ্যবিদ্যা জানে কি জানে না? আচ্ছা আর 101 টাকা দেখাটা কি আপনাদের দর্শক বন্ধুদের ছেড়ে দিচ্ছি, তাহলে কি তাদের অন্যায় করছি আপনাদের? যদি কোনো মানুষ ফোনের মাধ্যমে 101 টাকা দিয়ে তাদের জীবন সঙ্গী বা জীবন সম্পর্কে জানতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে, আগাম আপনার কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা, এই যে আমি আসার পথে একটা দেখলাম রাস্তার মধ্যে দুটো বাইক দুজনের সঙ্গে সংঘর্ষ হয়ে বিশালভাবে তার ক্ষতি হয়েছে, আর যদি আগাম তারা জানতো বা আগাম আমরা জ্যোতিষীর কাছে জানি কিসে আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার অতীত কি গেছে সে বলতে পারছে কিনা সঠিক, ভবিষ্যতে আমার কেমন হবে, এই ভবিষ্যৎ সম্পর্কে আপনার যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না, আপনি সেইভাবে চলাফেরা করবেন, আপনি জানবেন যে আমার কিন্তু এরকম কিছু আছে ফাড়া, আমাকে সঠিকভাবে চলতে হবে বা আমাকে তার প্রোটেকশন নিতে হবে, তার জন্যই ভবিষ্যৎ জানার জন্য আসছেন। দেখে নি কে আছে, তারপরে আবার আলোচনা আসব, আজকে কমই ফোন নেবো কারণ আলোচনা করার জন্য আজকে এসছি আমি, এটুকু জানি। দেখে নি কে আছে, হ্যালো, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? আচ্ছা ছেলে, ডেট অফ বার্থ বলুন। এই 3 4
94 94 ছেলের নাম কি? সৌগত রায়। সৌগত রায়। সময়? দুপুর আড়াইটে। দুপুর আড়াইটে। এর আগে কাউকে দেখিয়েছেন? না, ওকে দেখানো হয়নি। আচ্ছা, ছেলে জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কর্কট লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। লগ্ন চাঁদা ভাগ্য ওর সাথে দেবে, যদি সামান্য কিছু প্রেডিকশন করা যায়। এখন প্রচন্ড পরিমাণে রাগ যে থাকবে, কিছু বললেই হুট করে রেগে যাবে। চাকরি কর্মজীবন ক্ষেত্রে সবকিছু করেও কোনোভাবে করে উঠতে পারছে না। আপনি শুনতে পাচ্ছেন মা আমি যে কথাগুলো বলছি? আমি কি ভুল বললাম কোনো কিছু? দুটো কথা বলেছি, এক রাগ জেদ খুব ভীষণ ভাবে বেড়ে যাবে গুরুজনের সঙ্গে মাঝে মাঝে, মানে কিছু ওকে বলতে গেলেই ও এতটাই ডিপ্রেশনে রয়েছে যে যেহেতু নিজেকে সঠিকভাবে এখনো দাঁড় করিয়ে উঠেও উঠতে পারছে না, আর কারোর সঙ্গে শেয়ার করতে পারে না ও। এখানে আর একটা জিনিস খুব দেখতে পাচ্ছি, যেটা খুব কোন মেয়েলি কেসে ফাঁসে ভেসে যাবার সম্ভাবনা অনেকটা রয়েছে, সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বহু সময় নিজের জীবনের সঙ্গে ওকে জিজ্ঞেস করবেন, ও যে পরিমাণে সে বলেছে হয়তো, মা আমি পরীক্ষা দিয়েছি এতটা পার্সেন্টেজ নাম্বার পাবো, কিন্তু ওর মনের মতো হয়ে ওঠেনি, বাধা পাচ্ছে, শুধু বাধা আর বাধা। আমি কি মা ঠিক বলছি না আপনার মনে হচ্ছে ভুল বলছি? না দিদি, এই কথাটা আমি অতটা শুনতে পারলাম না, কি বললেন আর কি বাবার কথা? ওর এখন সময়টা একদমই ভালো যাচ্ছে না, এর প্রেডিকশন না করলে কিন্তু যেখানে দেখতে পাচ্ছি ওর কিন্তু কোনো মেয়ে 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 জাতীয় কেসে ফাঁসিয়ে দেবে কেউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নিজে প্রাপ্য, নিজে ধরুন আমি ওর প্রাপ্য আছে যে জায়গাটা, সেই জায়গাটা ওকে ত্যাগ করে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই ইমিডিয়েটলি ওর সব ঠিক করুন, কারণ এখন যা দশা যাচ্ছে এই সময় যদি ঠিক করেন তাহলে কিন্তু ওর সমস্যা থেকে বেরাতে পারবে। ঠিক আছে, ভালো থাকুন। আজ ফোন কম নিলাম, কারণ বহুদিন পরে এসেছি তো কিছু আলোচনা রয়েছে। বহু, ওই যে বললাম বহু জ্যোতিষীদের মনের মধ্যে প্রশ্ন যে অনলাইনে 101 টাকা কি জানে, শাস্ত্র যদি সে জানে, শাস্ত্র কিন্তু কিছু আমি হলেও জানি। তাই মানুষের প্রেডিকশন এতটা বছর ধরে কিন্তু এখনো করে আসছি, এবং প্রত্যেকটা মানুষ ভালো আছে, রুমাদের কাছে ভালো আছে, বহু মানুষের হয়েছে। আমি কাজ করে দিয়েছি, রেমিডি পড়তে লাগেনি, সেই রেমিডি পড়ার আগে তার কাজ পরিপূর্ণ হয়ে গেছে। 101 টাকা যদি সকলের জন্য উপকার হয়, এই কোনো জ্যোতিষ আমাকে কি বললো তাতে বয়েই গেছে, কারণ আপনাদের অনুরোধ আমি রাখতে পেরেছি, আপনাদেরকে 101 টাকা দিয়ে প্রেডিকশন করতে পেরেছি, হাজার হাজার টাকা ফিস দিয়ে আপনাদেরকে বাসে চড়ে ট্রেনে চড়ে অসুস্থ হয়ে আমার কাছে আসতে হয়নি, আমি চেম্বার ভি দেখাইনি, তাতে আমার বয়ে গেছে, আমার কিচ্ছু যায় না। মানুষের উপকার করতে এসেছি, মানুষ যদি ভালো থাকে আপনাদের আশীর্বাদে রুমাদি আরো এগিয়ে যাবে। চলুন চলে আসি আজকে টোটকাতে আলোচনায়। নিজের হাতের তালুতে কি লিখবো এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ধরে নিন কারো ডেট অফ বার্থ 25/1/2008। 25 মানে 5 2 7, 1 তাকে যোগ করবেন 7 1 8, 2008 মানে 2008, তাহলে হচ্ছে ওখানে 8 আর এদিকে 2 9 10 আর এদিকে 8, মানে 18 সংখ্যাটি হলো। 18 কে আবার যোগ করুন, 18 কে যোগ করলে কত হচ্ছে? 9। এইবার এই 9 কে 11 দিয়ে মাইনাস করুন, মাইনাস করে বেরাচ্ছে 2। এই 2 এই ঠিক এই জায়গাটা 2 অঙ্কটি লিখে গোল করে দিন সবুজ জেলকালি দিয়ে, প্রত্যেক দিন করুন, দেখবেন আপনার নিজের ভাগ্য আপনি নিজে লিখতে পেরেছেন, নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পেরেছেন। মাথায় রাখুন আপনার ডেট অফ বার্থ কে আপনি ক্যালকুলেশন করে যোগ করুন, যোগ করে সিঙ্গেল ডিজিট আসবে, তার সঙ্গে যা আছে, যাই সে 2 আসুক 4 আসুক 5 আসুক 6 আসুক যাই আসুক, তার সঙ্গে 11 আপনি মাইনাস করবেন, 11।
এই 11 মাইনাস করে যেটা আসবে সেটাই আপনার ভাগ্যের মানে অদ্ভুত চমৎকারী সংখ্যা, যে জীবনে আপনি এগাতে পারবেন। আরেকটি ঘোষণা করি, সোম মঙ্গল বৃহস্পতি আমি লাইভে আসার চেষ্টা অবশ্যই করব। এবার বৃহস্পতিবার দিন যাদের কাছে নাম জানেন কিন্তু টাইম অফ ডেথ অনেকে ভালো করে জানে না, ডেট অফ বার্থ টাইম, তাদের জন্য বৃহস্পতিবার করে অবশ্যই ফোনটা খোলা রইল। বহু মানুষের প্রশ্ন ছিল, আমার তো ডেট অফ বার্থ নেই, আমার তো সময় জানি না, তাহলে কি আমি আমার বিচার করতে পারবো না? তাই বৃহস্পতিবার তাদের জন্য আপনারা সেই দিন যাদের না ডেট অফ বার্থ নেই, সময় জানেন না, কিন্তু আপনাদের বিষয়ে জানতে আগ্রহী, তারা অবশ্যই ফোন করুন। ভালো থাকুন, আর যেই টোটকাটি বললাম করে দেখুন, যে সংখ্যা বেরাবে সেটি কি সিঙ্গেল সংখ্যা হবে, তার সঙ্গে 11 মাইনাস করে যেটা হবে সেটাই আপনার জীবনের ভাগ্য বদল করতে পারে। করে দেখুন, বহু মানুষ ভালো আছে, আমিও কিন্তু কখনো করেছিলাম, নিজের জীবনের ভাগ্য চাকা বদলাতে আপনারাও করুন। আবার আগামীকাল দেখা হবে, যদি কোনো রকম বৃষ্টি ঝড় দুর্যোগ না আসে অবশ্যই সোম মঙ্গল বৃহস্পতি এবার থেকে লাইভে আসার চেষ্টা করবো। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা।